হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই আশা করি ভালো আছো। গুলটুস অ্যাক্টিভিটি চ্যানেল ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমার যে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে ক্লিনিং ভিডিও শেয়ার করব, আর সঙ্গে থাকবে কুকিং। তো সঙ্গে থাকো বন্ধুরা, আর অবশ্যই করে নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই করে, তাহলে নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখো, আমি ঝাড়ু আর নোংরা তোলা জিনিস নিয়ে চলে এলাম। তো এবার আমি ছোট যে ঘরটা ওটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো, আর প্রচণ্ড ফ্লোর তো প্রচণ্ড নোংরা করে গোল্টু, ডিমের চোখলার দিয়ে শুরু করে যত রাজ্যে জিনিসপত্র সব ফেলে রেখেছে। তো সেইগুলো আমি একটু একটু করে পরিষ্কার করে নেব আস্তে আস্তে। আমি যত পরিষ্কারই করি গুলটু কিন্তু ততই মানে দুষ্টুমি করে আর ততই নোংরা করে, এই হচ্ছে ওর কাজ। তো আমি দেখো ঝাড়ু দিয়ে সব তুলে নিলাম, তুলে আমি বালতিতে ফেলে দেব, কালকে ময়লা ফেলা গাড়ি আসলে সেটা ফেলে দেব। আর এদিকে দেখো, এবার বড় ঘরে আসলাম, বড় ঘরে দেখো সব অগোছলেও এখনও কিছুই করিনি। সকালবেলা তো সবে উঠে মানে ঝাড় দিচ্ছি, ওর বাপিন বেরিয়ে যায়, আমি সকালবেলা উঠে জাস্ট রান্নাটা করি, সকালের করে ওর বাপিনকে পাঠিয়ে দিই, তারপরে আমার যাবতীয় কাজ আমার করতে হয়। আমার সবথেকে সকালের বড় কাজ হচ্ছে উঠে আগে রান্না, এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় কাজ। কারণ ওর গুলটুর বাবা যেহেতু বাইরে যায় আর কি কাজে, তো দেখো বেডের করে দিয়ে আমি এবার ছোট ঘরের পরে বড় ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। এরপরে দেখো আজকে বিছনা চাদর মানে আমি পাল্টাবো বলে ঠিক করেছি। বাবু একটু হাই বলো, বলে হাই এভরিওয়ান। তো ঝাড়ু দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, ছেলের সঙ্গে একটুখানি খুনসুটি করলাম। এরপরে আমি দেখো মেঝেটাকে পরিষ্কার করে নিচ্ছি, মানে মুছে নিচ্ছি আর কি ঝাড় দেওয়ার পরে। আর গরমের দিনে না ঘর মুছলে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয় ঘরটা। তো ঘর দোর আমি ভালো করে পরিষ্কার করে মুছে টুছে নেব। আর গোলটু দেখো ওখানে শুয়ে শুয়ে ওর কাজও করে যাচ্ছে, খেলছে ওখানে শুয়ে শুয়ে, একটা মানে মোবাইলে যে গেম আছে না তাই দেখছে আর কি। তো তারপরে দেখো আমি বিছনা চাদর পাল্টাবো। তো বিছনা গুলটুকে নিচে আমি নামিয়ে দিলাম আর কি। তো এবার বিছনা চাদরটা কাঁচা ছিল, সেই বিছনা চাদরটা আমি পাতবো। আর আমার তো দু তিন দিন অন্তর অন্তরই বিছনা চাদর পাল্টাতে হয়, যেহেতু প্রচণ্ড বাচ্চা মানুষ প্রচুর আর কি নোংরা করে, নোংরা নোংরা পায়ে এসে উঠে পড়ে, কিছু করার নেই। তো যাই হোক, এই আমি বিছনাদুরগুলো পাল্টে ফেলবো আর কি। তো দেখো আমি একটা কম্বল ছোট লাগে আর কি, গুলটুর বাবার লাগে। আমি বলি যে এই গরমে তোমার কম্বল লাগে, তবু একটা ওর বাপিনের লাগে আর কি। তো যাই হোক, আমি মশারি টশারিগুলো তুলে নেব। আর আমি যেহেতু জংশনের পাশে থাকি না, এত ট্রেন যায় যে ওভার ভয়েস দিতে গেলেও না আমার একটু মানে চাপের হয়ে যায় আর কি, একভাবে ট্রেন যায় আর কি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ বিছানাগুলো তুলে আমি পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর এরপরে আমার অন্যান্য কাজকর্ম আছে যেগুলো করতে হবে গিয়ে। তো দেখো বিছানাদোর একদম গুটিয়ে ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এর ভিতরে না গোলটু তোমরা ওভার ভয়েস দিচ্ছে বলে শুনতে পাচ্ছ না, ও অনেকবারই খাটে ওঠার চেষ্টা করছে, বলছে যে মা খাটে যাব খাটে যাব, এই করছে। আর আমি যখন বিছনা কাঁথা গোছাই তখন ও একদম নিচে থাকতে চায় না, শুধু উঠতে চায়, এটাই হচ্ছে ওর বদমাইশি বুদ্ধি করে। তো দেখো বিছনা কাঁথা সমস্ত গুছিয়ে একদম কমপ্লিট করে নিলাম। এরপরে আমি যাব, আমার রান্না বান্নার কাজ আছে সেখানে যাব। তো দেখো আজকে গোলটুর বাবা বলে গেছে ছোট মাছ রান্না করতে, তো আমি ছোট মাছই বের করছি আর কি। তো দেখো এর ভিতরে মোরালা মাছ আছে, তো মোরালা মাছকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। তো আর গুলটু তো ছোট মাছ খেতে পারবে না, তো গুলটু না অনেক দিন ধরেই আমি বলছিলাম যে চিংড়ি মাছ খেতে খুব মানে ভালোবাসে আর কি, বলছিল চিংড়ি মাছের কথা। তো ওর জন্যই চিংড়ি মাছ আনা হয়েছিল, কারণ গুলটুর বাপিন খুব একটা চিংড়ি মাছ ভালো খায় না, চিকেনটাও অতটা ভালো খায় না, বাদবাকি ছোটো মাছ বড় মাছ এই জাতীয় খায়। তো দেখো চিংড়ি মাছ বের করে নিলাম,
আর এরপরে আমি সবজি বের করবো। তো দেখো এখন তো মানে প্লাস্টিক একদম বারণ হয়ে গেছে আমাদের এখানে, তো খুবই চাপ হয়ে গেছে। তো আমি জামাকাপড় এনেছিলাম যেসব ব্যাগগুলো তার ভিতরেই রাখছি, কিছু কন্টেইনার আমাকে কিনতে হবে সবজির জন্যে। তো দেখি অর্ডার দেব, যতদিন না আসছে মানে দিতে পারছি আর কি, এইভাবেই চলবে। তো দেখো পুঁইশাক বের করে নিলাম আজকে, পুঁইশাক দিয়ে বড় বড় যে চিংড়ি মাছগুলো দেখলে ওই দিয়ে রান্না করব। এর আগের দিন কিন্তু আমি চিংড়ি মাছের ঝাল করেছিলাম, তো আজকে আর চিংড়ি মাছের ঝাল করব না, আজকে একটু পুঁইশাক দিয়ে করব। কারণ পুঁইশাক করলে না গুলটুর বাপিন পুঁইশাকটা খাবে, চিংড়ি মাছ হয়তো খাবে না, একটু পুঁইশাকটাও খাবে আর কি। তো সেই জন্যেই আর কি পুঁইশাকটাকে করে নিচ্ছি। আর পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ না মানে পুঁই চিংড়ি যেটাকে বলে এত টেস্টি হয়, মানে খুবই ভালো লাগে। আর এখনকার পুঁইশাকগুলো খুবই ভালো, একদম লক লক হচ্ছে দেখতেই পাচ্ছ। তো আগের দিন বাজারে গেছিলাম তো নিয়ে এসেছিলাম আর কি। তো দেখো পুঁইশাকগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নেবো। আর এদিকে দেখো মোরেলা মাছ, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচা লঙ্কা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো পুঁইটাটা ধুয়ে আমি জল ছড়াতে দিয়েছি। তো এরপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেখো আলু, চিংড়ি মাছ, তারপরে পেঁয়াজ, রসুন সব কিছুকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু মশলা দিয়ে। তারপরে এতে আমি পুঁইশাকটা দেব। হ্যাঁ, এইভাবে আমি আজকে রান্না করব। এইভাবে রান্না করলে না ভালো টেস্টি হয়, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপি। আর তোমরা যদি চাও আর কি, আমার একটা কুকিং চ্যানেল আছে, আমি তোমাদের পরে লিংক দিয়ে দেব, সেখান থেকেও তোমরা দেখতে পারবে রান্নার রেসিপিগুলো আমি শেয়ার করি। তো দেখো এখানে খাওয়া দাওয়ার পর্বটা আমরা মিটিয়ে নিচ্ছি। তো আজকের এই ছিল আমার ব্লগটা।